উত্তরবঙ্গে প্রথম আন্তর্জাতিক স্তরের ক্যান্সার হাসপাতাল হোপ অ্যান্ড হিল, এখানে ডাক্তার সপ্তর্ষি ঘোষ সহ নানান ডিপার্টমেন্টের ডাক্তারদের নিয়ে উত্তরবঙ্গে প্রথমবার টিউমার বোর্ড মিটিং এর মাধ্যমে রোগীদের চিকিৎসার সুযোগ রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে প্রথমবার পেট সিটি হচ্ছে হোপ অ্যান্ড হিল ক্যান্সার হাসপাতাল এবং রিসার্চ সেন্টার জটিয়াখালী ফুলবাড়িতে। ভারত বাংলাদেশ সীমান্তের কুচলিবাড়িতে তিস্তা নদী থেকে হরপায় নিখোঁজ দুই সেনা জওয়ানের দেহ উদ্ধার হলো। দেহ দুটি কুচলিবাড়ি থানার হাতে তুলে দিয়েছে বিএসএফ। একটি দেহ বাংলাদেশে ভেসে গিয়েছিল, সেটি কুচলিবাড়ি লাগোয়া বাংলাদেশের তিস্তার চর থেকে উদ্ধার করে বিজিবি। সেখান থেকে ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে দেহ নিয়ে আসেন বিএসএফ এর জওয়ানরা। অন্য একটি দেহ উদ্ধার হয় সীমান্ত লাগোয়া ফকতকের চরে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ওই দুই জওয়ান সেনার 33 কোরের অধীনে নিযুক্ত ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন সেনার আধিকারিকেরা। তারা দেহ শনাক্ত করার চেষ্টা চালাচ্ছেন। ময়নাতদন্তের পর দেহ দুটি সেনার হাতে তুলে দেবে কুচলিবাড়ি থানার পুলিশ। মেখলিগঞ্জ থেকে দীপেন রায়ের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। উত্তরবঙ্গে প্রথম আন্তর্জাতিক স্তরের ক্যান্সার হাসপাতাল হোপ অ্যান্ড হিল, এখানে ডাক্তার সপ্তর্ষি ঘোষ সহ নানান ডিপার্টমেন্টের ডাক্তারদের নিয়ে উত্তরবঙ্গে প্রথমবার টিউমার বোর্ড মিটিং এর মাধ্যমে রোগীদের চিকিৎসার সুযোগ রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে প্রথমবার পেট সিটি হচ্ছে হোপ অ্যান্ড হিল ক্যান্সার হাসপাতাল এবং রিসার্চ সেন্টার জটিয়াখালী ফুলবাড়িতে।